অষ্টম শ্রেণীর সাহিত্য আলোচনায় ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা কবিতাটি নিয়ে আজ আলোচনা করব। ল্যাংস্টন হিউজ আমেরিকান কবি, 1902 সালে আমেরিকায় তার জন্ম। পুরো নাম জেমস মার্সার ল্যাংস্টন হিউজ। মার্কিন এই কবি 20শতকের 20 দশকে হার্লেম রেনেসাঁসের অন্যতম নেতা হিসেবে সমধিক পরিচিত। হার্লেম রেনেসাঁস হল 1920 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্লেম, ম্যানহাটন, নিউ ইয়র্ক প্রভৃতি জায়গায় সাহিত্যপ্রেমী মানুষরা কৃষ্ণাঙ্গদের নিয়ে যে বিশেষ লেখালেখির মাধ্যমে নবজাগরণের সূত্রপাত ঘটান সেটি হল হার্লেম রেনেসাঁস। এই রেনেসাঁসের অন্য নাম নিউ নিগ্রো মুভমেন্ট নামে পরিচিত। প্রায় 10 বছর ব্যাপী চলা এই আন্দোলন পরিবেশ অনেকটাই পাল্টে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, অর্থাৎ নিগ্রোদের ওপর অত্যাচারকে অনেকটাই চোখে আঙুল দিয়ে সমাজের কাছে তুলে ধরেছিল। ল্যাংস্টন হিউজ একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার এবং সমাজকর্মী ছিলেন। অর্থাৎ তিনি শুধু কবি ছিলেন না, সাহিত্যের বিভিন্ন খাতে যুক্ত থাকার সঙ্গে সঙ্গে সমাজকর্মী হিসেবেও তার বিরল অভিজ্ঞতা রয়েছে। তার প্রথম কাব্যগ্রন্থ দ্য ওয়েভি ব্লুজ অত্যন্ত জনপ্রিয় কাব্যগ্রন্থ রূপে আমেরিকায় প্রসিদ্ধ আছে। এই কাব্যগ্রন্থের অন্তর্গত নিগ্রো স্পিকস দ্য রিভার একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা। আমরা আজ যে কবিতাটি পড়ব এটি তার এই ওয়েভি ব্লুজ কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত। তার রচিত অন্যান্য বই মেলবোর্ন, জেরিকো জিম ক্রো প্রভৃতি। কাব্যস্রষ্টা হিসেবে তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। আজ সেই ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতাটি আমরা পড়ব। স্বাধীনতা কবিতাটি আসলে ইংরেজিতেই লেখা, এটি তর্জমা করেছেন বাংলার দুজন শক্তিমান কবি শক্তি চট্টোপাধ্যায় এবং মুকুল গুহ। লেখকদ্বয়ের 100 বছরের শ্রেষ্ঠ নিগ্রো কবিতা কাব্যগ্রন্থে স্বাধীনতা নাম দিয়ে কবিতাটি অন্তর্ভুক্ত আছে, সেখান থেকে এই কবিতাটি সংগৃহীত। স্বাধীনতা এক বিশেষ অনুভূতি। স্বাধীনতা নিজের পছন্দ মতো কিছু করতে পারা, জীবনের প্রত্যেকটি চিন্তা ভাবনাকে সহজভাবে নিজের অধিকারে থেকে মুক্ত প্রকাশ করতে পারাই হলো স্বাধীনতা। স্বাধীনতা নিয়েই কবির বক্তব্য আমরা বোঝার চেষ্টা করব। আমরা যারা প্রায় 200 বছর ইংরেজ পরাধীনতায় কাটিয়েছি তারা স্বাধীনতা কী খানিকটা বুঝতেই পারি। তো আজ আমরা দেখব এই কবিতায় স্বাধীনতা সম্পর্কে কোন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতা কোনো দিনই আসবে না, না আজ নয়, কোনো দিনই নয়। ভয় অথবা সমঝোতার মধ্যে, কারণ আমাদেরও তো অন্য সকলের মতো অধিকার রয়েছে। কবি প্রথমেই আমাদের সতর্ক করছেন যে স্বাধীনতা কোনো জায়গায় সহজে আসে না, সেই অবশ্যম্ভাবী স্বাধীনতা না আসা সম্পর্কে কবি প্রথম লাইনে আমাদের সতর্ক করছেন। আবারও একবার নেতিবাচক না, আজ নয়, কোনো দিনই নয়, অর্থাৎ বারবার বলে দিচ্ছেন এভাবে
আজকেও নয়, ভবিষ্যতেও নয়। স্বাধীনতা কোনোদিন নিজে থেকে আসে না, এই জন্য স্বাধীনতা কোনোদিন আসবে না কথাটি বলা হয়েছে। ভয় অথবা সমঝোতার মধ্যে, সমঝোতা হলো বোঝাপড়া, আপোষ, মীমাংসা, সেই কোনো কিছুর ভীতিতে অথবা কোনো কিছু আপোষের মধ্য দিয়ে স্বাধীনতা আসে না। তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতো অধিকার রয়েছে। অন্য সকলে বলতে কাদের কথা বলা হচ্ছে? অন্য সকলে হলো সেই সব মানুষ যারা অন্যদের পরাধীন করে রেখেছে, তাদের কথা বলা হচ্ছে। তাহলে আমাদের এই পৃথিবীতে দুটো শ্রেণী রয়েছে, একদল স্বাধীনতা ভোগ করছে, অন্য দল পরাধীনতা ভোগ করছে। তাহলে দুজনেই মানুষ, কিন্তু মানুষ হয়ে একদল অন্যের পরাধীন হয়ে আছে। সেই জন্য কবির এই বক্তব্য, আমাদেরও তো অন্য সকলের মতো অধিকার আছে। তার মানে বুঝতে পারলে অন্য সকল কারা? যারা এদের পরাধীন করে রেখেছে তাদের মতো অধিকার আছে। কবি আসলে এখানে সেই পরাধীন মানুষের প্রতিনিধি হয়ে কথা বলতে যাচ্ছেন। কি অধিকার রয়েছে? না দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার, দু কাঠা জমির মালিকানার। দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকা অর্থাৎ একমাত্র অবলম্বন, নিজের পায়ের ওপর দাঁড়ানো, আর দু কাঠা জমির মালিকানা, যেটা আমরা সকলেই জানি মানুষের বেঁচে থাকার প্রধান তিনটি উপকরণ, অন্ন, বস্ত্র, বাসস্থান। দু কাঠা জমি, এখানে বিশেষ জমির পরিমাণ প্রায় 720 বর্গফুট পরিমাণ বলা হলেও আসলে দু কাঠা জমি ন্যূনতম, সাধারণ যে পরিমাণ জমি হলে একজন মানুষ তার জীবন অতিবাহিত করতে পারে, সেই বাসস্থানের দাবিটুকু কবি তার পক্ষ থেকে এখানে তুলে ধরছেন, যে এগুলোর অধিকার যে কোনো মানুষেরই আছে। শুনে শুনে কান পচে গেল, সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন। শুনে শুনে কান পচে গেল বলতে মিথ্যা প্রতিশ্রুতি, এই মিথ্যা প্রতিশ্রুতি পরাধীন জাতির অন্তর্গত কিছু মানুষ দিয়ে থাকে, যে আমাদের ভাগ্যে নেই কি হবে, ও সময় এলে সব ঠিক হয়ে যাবে। তাহলে সেই সময়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কবি বলতে চান না, তাই এই কথাটি উঠেছে যে শুনে শুনে কান পচে গেল। এটি একটি প্রচলিত বাগধারা, যে কান পচে গেল অর্থাৎ শুনে শুনে তিনি ঘৃণা পোষণ করছেন এই ধরনের বাক্যের প্রতি। সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন, অর্থাৎ সময় এলে সমস্ত কিছু সম্ভব হবে, আগামী কাল একটা নতুন দিন রূপে আসবে, দেখা যাক আগামী কালে কি হয়। এই রকম একটা ভাবনা তাদের মধ্যে কাজ করে, অর্থাৎ তারা কোনো কিছুর জন্য এগোতে চায় না, স্থবিরভাবে বসে বসে তারা ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দিয়ে, দৈবী শক্তির ওপর সব কিছু ছেড়ে দিয়ে তারা অপেক্ষা করতে প্রস্তুত। কিন্তু কবি অপেক্ষা করতে প্রস্তুত নন, তাই তিনি বলছেন মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। মৃত্যুর পরে কি কারো কোনো স্বাধীনতা হবে? মৃত্যুর পর মানুষের শরীর পঞ্চভূতে লীন হয়ে যায়, তাই তখন কেউ কাউকে রোধ করতে পারবে না। তিনি তো এই পঞ্চভূতেই বিরাজ করবেন, এই পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে খুশি বিরাজ করবেন। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? আগামীকালের রুটি অর্থাৎ প্রতিশ্রুতি, ওই যে প্রথমে আমরা বাসস্থানের কথা পড়েছি, এবার সেই অন্নের কথা আসছে, রুটি যেটা খাদ্য, অন্ন, সেই অন্নের প্রতিশ্রুতিতে থেকে মানুষের খিদেকে কি আজ দাবিয়ে রাখা যায়? আজ মানুষ কি করে বাঁচবে আগামীকালের রুটির প্রতিশ্রুতিতে? স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ, বাঁচার জন্য
একটা বড় প্রয়োজনের জন্য, আমিও তো সেখানে বাস করি তুমি যেখানে। আসলে স্বাধীনতা হচ্ছে কি না, একটা শক্তিশালী বীজ প্রবাহ। বীজ জীবন সত্তার প্রতীক। স্বাধীনতা মানুষের অন্তরে থেকে সেই জীবনের সত্তাকে বিকশিত করে। যদি কোনো মানুষ পরাধীন হয় তাহলে সেই মানুষের সন্তানও পরাধীন হবে, জন্মলাভ করে তাকেও পরাধীনভাবেই নির্যাতিত হতে হবে। তাই স্বাধীনতার জারক রসে সেই বীজ অঙ্কুরিত হলে পর মানুষ মুক্ত হবে, তার পরবর্তী প্রজন্ম মুক্ত হবে। এই জন্য বলা হয়েছে স্বাধীনতা একটা শক্তিশালী বীজের প্রবাহের মতো, স্বাধীনতা অর্জন করে নিতে হয়। আর বাঁচার জন্য একটা বড় প্রয়োজনের জন্য কবি যেখানে বাস করেন সেখানে যে মানুষগুলো মানুষকে পরাধীন করে রেখেছে তারাও বাস করে, তাহলে এখানে কোনো ভেদাভেদ নেই। তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন, অর্থাৎ তুমি পক্ষ আমি পক্ষ সকলেরই স্বাধীনতা প্রয়োজন। জীবনে সকলেই এই পৃথিবীর বুকে সমান অধিকার নিয়ে বাঁচতে চায়, সেই অধিকার ছাড়া কেউ বাঁচতে চায় না। যেমন স্বাধীনতা কবিতায় সেই রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সুর তুলেছিলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। এরকম নজরুলের স্বাধীনতা নিয়ে কবিতা রয়েছে যেগুলো আমাদের বুঝিয়ে দেয় স্বাধীনতা মানুষের জন্য কত প্রয়োজন। সেই প্রয়োজনকে সামনে রেখেই কবির এই স্বাধীনতার কথা, স্বাধীনতার বার্তা এখানে ধ্বনিত হয়েছে। তাই জন্মগত অধিকার সেই স্বাধীনতা না পেলে মানুষ জীবনমৃতই থেকে যায়। স্বাধীনতার প্রত্যাশায় কবি আমাদের সকলকেই প্রতিবাদে টানতে চান, পরাধীনতা থেকে মুক্ত হতে চান। এই বার্তা দিয়ে তার এই কবিতা শেষ করেছেন। কবিতাটির ভাববস্তু তোমরা বুঝে উত্তরগুলি তৈরি করার চেষ্টা করো। ধন্যবাদ।